কন্যা রাশিফল 2023 অনুসারে জানুয়ারি মাসে মঙ্গল মহারাজের গোচর আপনার নবমভাবে বকরি অবস্থায় গোচর করবে। এই কারণে আপনি হঠাৎ কিছু ভালো ফলাফল পেতে পারেন, যার কারণে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যার কারণে আপনার ভাগ্যের উপর থেকে বিশ্বাস থাকবে এবং আপনি কিছু ভালো ফলাফলও পেতে সক্ষম হবেন। শনি মহারাজ বছরের শুরুতে শুক্রের সাথে পঞ্চমভাবে অবস্থান করে প্রেম সম্পর্ককে নিবিড় করবেন এবং 17 জানুয়ারি আপনার ষষ্ঠভাবে গিয়ে আপনার জন্য সেরা পরিস্থিতি তৈরি করবেন। আপনি আপনার চাকরিতে ভালো পরিস্থিতির প্রভাব পাবেন এবং পিছন থেকে আসা দ্বন্দ্ব এবং ঝামেলা বন্ধ হয়ে যাবে। আপনি আপনার প্রতিপক্ষকেও চূর্ণ করবেন এবং তারা আপনাকে কষ্ট দিতে পারবে না। কর্মজীবনে সাফল্য পাবেন। বৃহস্পতি সপ্তমভাবে বসে আপনার বিবাহিত জীবনের উত্তেজনা দূর হবে এবং আপনি একে অপরের কাছে অনুভব করবেন। এতে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। এরপরে এপ্রিল মাসে বৃহস্পতি মহারাজ আপনার অষ্টমভাবে যাওয়ার কারণে আপনি খুব ধার্মিক হয়ে উঠবেন। আপনি আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেও সফলতা পাবেন। শ্বশুরবাড়ির কোনো সদস্যের বিবাহের কারণে আপনি একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগও পাবেন। আপনি যদি কোনো শিক্ষার্থী হন তবে আপনিও ভালো সাফল্য পাবেন, তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শনি মহারাজ চাকরির সূত্রে বিদেশ ভ্রমণের যোগও তৈরি করবেন। রাহু যেটি আপনার অষ্টমভাবে বসে আছে 30 অক্টোবর সপ্তমভাবে আসছে, আপনার জীবনসাথীকে কিছুটা অস্থির করে তুলবে এবং তার স্বাস্থ্যে কিছু সমস্যা হতে পারে, তাই আপনাকে তার স্বাস্থ্য সমস্যার দিকেও মনোযোগ দিতে হতে পারে। আপনার কি কন্যা রাশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনার আগের বছর কেমন কেটেছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।